এবং আমি এখানে 82 নম্বর ওয়ার্ডে কনটেস্ট করছি। যদিও আমার কাছে 6 মাস সময় ছিল, কিন্তু আমি মোবাইলটা না বানায় যে নির্দেশ দিলেন যে না, যখন একটা সিট খালি হয়েছে এখানেই আপনি কনটেস্ট করুন, এবং সেই অনুযায়ী আমরা কনটেস্ট করছি। আশা করি মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং জনতার সমর্থন আমরা পাব, এবং যে কলকাতার উন্নয়নের ধারা সে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, যে আইনের কচকচানি যারা প্রায় কোর্টে যান, যারা প্রায় অপপ্রচার করেন, তাদের যোগ্য জবাব দিয়ে কলকাতা মহানগরীকে আরও সুন্দর করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করতে আমি সাধ্যমতন চেষ্টা করব। ঠিক আছে।